হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কিছুদিন পর আমি একটা ট্যুরে যাব, আর ট্যুরের জন্য আমি কি কি শপিং করেছি এগুলো আমি আগের ভিডিওতে কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখতে চাইলে তাহলে আমার আগের যে শপিং ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারো। হ্যাঁ বন্ধুরা, আর ক্যাপশন দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, আমরা কক্সবাজারই যাচ্ছি। ওখানে আমরা সাইমন হোটেলে আমরা হচ্ছে 2 রাত 3 দিন থাকব। তো আমরা হচ্ছে যাচ্ছি ফ্রাইডেতে, আর ওখানে ফ্রাইডে আর স্যাটারডে সানডে এই হচ্ছে আমরা মোট আর কি 2 রাত 3 দিন থাকব। তো আস্তে আস্তে আমি আমার ভিডিওগুলোতে আমি মানে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব, যে আমরা মানে কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কিভাবে কি যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে অদৃশ্য পাশে কি করতেছে দেখেন, ও হচ্ছে ওই যে ব্যাগের যে ট্যাগগুলো আমি লাস্টে দেখাবো আপনাদের, সেই ট্যাগগুলো এখন হচ্ছে ও ব্যাগে লাগাবে। কারণ আমাদের ব্যাগগুলো যখন যাবো তো আমাদের হচ্ছে ব্যাগগুলো মাঝে মাঝে আর কি আমরা চিনতে পারি না, দেখা যায় একই রকমের ব্যাগ হয়তো 2-3 জনেরও থাকে এরকম হয়। তো এই জন্য ও ওই ব্যাগগুলোতে হচ্ছে ট্যাগ লাগাচ্ছে, হচ্ছে ট্যাগে হচ্ছে লিখছে হলো SKS, ঠিক আছে? মানে ওর আমার নাম হচ্ছে স্বর্ণময়ী, ওর বাবার নাম হচ্ছে কমলেশ, SK আর S হচ্ছে সৃজয়ী, ঠিক আছে? অদ্রির আরেকটা নাম কিন্তু সৃজয়ী, মানে ওর স্কুল নেম হচ্ছে সৃজয়ী, আমরা বাসায় ওকে সবাই অদ্রি বলে ডাকি। তো এই যে ও হচ্ছে সেই ট্যাগগুলো এই যে লাগাচ্ছে, হ্যালো বলো, হ্যালো। আর এর আগে আমি সমস্ত হচ্ছে আমার যে জামা কাপড় সব কিছু আর কি আমি গুছিয়ে নিয়েছি, তো আপনাদের সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে আমি কিভাবে কি গোছালাম বা কি করলাম আর কি, সে কী কী নিয়েছি, আমি ট্যুরে যাওয়ার জন্য কি কি নিয়েছি সেইগুলো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতেছি। তো চলেন, আমি এখানে প্রথমে আমার অদ্রির আর অদ্রির বাবার যে জামা কাপড়গুলো আছে সব লন্ড্রি করে গুছিয়ে তারপরে ভাঁজ টাজ করে সব মানে কমপ্লিট করে নিয়েছি। তারপরে হচ্ছে সবার জামা কাপড় আলাদা আলাদা করে আর কি ভাঁজ করে নিয়েছি, যাতে হচ্ছে ব্যাগে ঢোকানোর সময় আর কি বেশি প্যারা না লাগে। আর এই পাশে যে একটা ট্রেতে করে হচ্ছে আমি আমার সমস্ত কসমেটিক্স, তারপরে হচ্ছে আমার জুয়েলারি, আমার অদ্রির অদ্রির বাবার সবার সানগ্লাসেস আর হচ্ছে সমস্ত কিছু আর কি, এই যে যা যা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব আর কি মানে গুছিয়ে এক জায়গায় রেখেছি, যাতে আমি মানে খুব অল্প সময়ের মধ্যে টুপুস টাপুস করে আর কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি। তো আশা করি আপনারা আমার এত জামা কাপড় দেখে ভয় পাবেন না, যেহেতু এখন শীতকাল, একটু শীতের সময়, তো শীতের জ্যাকেট ট্যাকেট নিয়ে আর কি একটু বেশি বেশি লাগতেছে জামা কাপড়। তো আসলে এগুলো একটু লাগে আর কি, আর না লাগলেও কিছু আর কি স্টকে রাখতে হয় যে কখন যদি লেগে বসে, যদি লেগে বসে এই জন্য আর কি। আর আমরা মেয়েরা তো সাধারণত একটু ড্রেস ট্রেস এগুলো একটু নিতে বেশি পছন্দ করি। আর এই যে আমার যে জুয়েলারিগুলো আমি নিব, এই যে ঘড়ি, জুয়েলারি, তারপরে হচ্ছে ভ্যাজলিন, এখন তো শীতের সময় আসলে কত কিছুই তো আসলে লাগে, আর মেয়েদের তো যে কত কিছু যে লাগে তার তো কোনো আসলে কোনো হিসাবই নাই আর কি। তারপরে হচ্ছে যেহেতু আমরা হোটেলে উঠব, প্লেনে যাব, তো আইডি কার্ড দুটো অবশ্যই আমাদের সাথে নিব, আর হচ্ছে ব্যাংকের যে MX কার্ডটা আছে এগুলো আর কি, এগুলো তো আসলে লাগেই, টাকা পয়সা যা আছে এগুলো তো লাগেই। আর এই যে যে বক্সটা, এই বক্সটায় হচ্ছে আমি আমার সব জুয়েলারি নিব, এই যে আমার পারফিউম, তারপরে হচ্ছে আমার ময়েশ্চারাইজার সব কিছুই আর কি এখানে। তারপরে আমি কিছু মেডিসিনও নিছি, কারণ ওখানে গেলে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করে অথবা গ্যাস ফর্ম হতে পারে, তো আমি কিছু গ্যাসের ওষুধ প্যারাসিটামল নিয়ে নিয়েছি। আমি আমার যে জুয়েলারিগুলো নিব এই জুয়েলারি বক্স থেকে আমি আলাদা করে এখানে রেখেছি। আর এখন যেহেতু শীতের সময় এই যে লোশন তো লাগবেই, তারপরে একটু ওয়েট টিস্যু নিয়ে নিলাম। আর এটা হচ্ছে অদ্রি স্লিপিং মাস্ক, ও ঘুমানোর সময় আর কি এই মাস্কটা পরে ঘুমায়। আর এর মধ্যে হচ্ছে আমার সব কসমেটিক্স, যত হচ্ছে আমার মানে সাজুগুজুর যত জিনিস আছে সব এই বক্সটার মধ্যে নিয়ে নিয়েছি, আমি একটু পরে আপনাদের দেখাবো। আর এই যে স্ট্রেটনার, এইগুলো সব আর কি আমি খাটের পরে আর কি সাজায় রাখছি, যাতে আর কি আমার খুব সহজে আমি হাতের কাছে আর কি কী নিব, আমার হাতের কাছে সব কিছু থাকে, আমি টপাটপ করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে ফেলবো এই জন্য। আর এই যে এই মেকআপটা, এটাও আর কি নিতে হবে যেহেতু সাজুগুজুর ব্যাপার আছে। তো এই যে আমি এখন হচ্ছে প্যাকিং শুরু করব, আপনারা দেখতে থাকেন আর আমি প্যাকিং করতে থাকি। যেহেতু আমাদের ব্যাগ হচ্ছে 2টা, এই ব্যাগটা হচ্ছে অদ্রির আর ওই আমার পিছনে যে ব্যাগটা ওটা হচ্ছে আমার, তো আমরা মানুষ হচ্ছে 3 জন, এই 2 ব্যাগের মধ্যেই আর কি ধরাতে হবে। তো অদ্রির ব্যাগে হচ্ছে কিছুটা ওর বাবার যে প্যান্টগুলো আমি সেগুলো দিয়ে দিয়েছি, আর অদ্রির জামাগুলো দিয়ে দেবো। আর আমার যে ব্যাগটাই সেগুলো হচ্ছে আমার যত জামা কাপড় থাকবে, আর ওর বাবার হচ্ছে জামা কাপড় বা গেঞ্জি, ওইগুলো আর কি আমি আমার ব্যাগে আর কি রেখে দিব।
জানি না এই সব জামা কাপড় আমাদের এই দুই ব্যাগের মধ্যে ঢুকবে কিনা, তারপর আর কি চেষ্টা করব যে জামা কাপড়গুলো আর কি মানে ঠিক মতো অর্গানাইজ করে ব্যাগের মধ্যে আর কি ঠিকঠাক মতো ঢুকিয়ে দিতে। তো অড্রির ব্যাগ আর কি গোছানো শেষ, এখন হচ্ছে আমার ব্যাগে আর কি দেখি কতদূর পর্যন্ত আর কি ঢুকাতে পারি। তো আমার ব্যাগে হচ্ছে আমি এখন আমার জামা কাপড়গুলো সব অর্গানাইজ করে নিচ্ছি। আমার এই স্কার্টের সেটটা হচ্ছে একটু ফোলা ফোলা টাইপের, তো এই জন্য আর কি এটাকে আর কি মানে ঠিকমতো রাখতেই পারতেছিলাম না। তারপরে হচ্ছে যে ওই যে গার্ডার ব্যান্ডগুলো আছে না টাকা বান্ডিল করে, সেই গার্ডার ব্যান্ডগুলো দিয়ে ওই স্কার্টটা আর হচ্ছে আমার যে যে সবুজ একটা ড্রেস ওইটা আর কি আমি হচ্ছে ওই রাবার ব্যান্ড দিয়ে আটকায় তারপর আর কি রাখছি। আর আপনাদের একটু বলে রাখি, আমার হাজব্যান্ড যেহেতু ঢাকা মেডিকেলে জব করে, তো ঢাকা মেডিকেলের হচ্ছে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট থেকে এই ট্যুরটা আর কি অ্যারেঞ্জ করছে ওরা আরও প্রায় মাস দুই আগে। তো সেই জন্য এই ট্যুরে আমাদের সাথে হচ্ছে ঢাকা মেডিকেলের এন্ডোক্রাইন ডিপার্টমেন্টের প্রফেসররা, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারপরে রেজিস্ট্রার, মানে মোটামুটি সবাই আর কি এই ট্যুরে আর কি যাচ্ছে, প্রায় 59 জনের একটা ট্যুর। আমি আমার সব জুয়েলারিগুলো মানে টিস্যু বক্সে করে আর কি আলাদা আলাদা করে ইয়াররিং, তারপরে হচ্ছে ফিঙ্গার রিং, এগুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা টিস্যুতে করে রেখে এই যে যে লাল বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাল বক্সটার মধ্যে আর কি নিয়ে যাচ্ছে, যাতে হচ্ছে কোনো চাপ টাপ না লেগে আর কি জুয়েলারিগুলো আর কি ভেঙে না যায় বা খুলে না যায়। দেখা যায় অনেকগুলো আছে যে হচ্ছে আপনার পার্লের আছে কিছু বা স্টোনের কিছু আছে, যাতে আর কি চাপ না লেগে মানে ভেঙে যায় বা যায়, এই জন্য এই বক্সটাই করে আর কি নিলাম। আর এই যে আমার এই কালো বক্সটা সে তখন আপনাদের আমি দেখিয়েছিলাম, এর মধ্যে হচ্ছে সমস্ত আমার কসমেটিক্স আর কিছু কাঁকড়া আর কিছু গার্ডার ব্যান্ড আর কি নিয়েছি। তো এখানে এই যে ফেস পাউডার, তারপরে সানস্ক্রিন, এটা তো অবশ্যই মাস্ট আর কি, আপনারা সমুদ্রে গেলে অবশ্যই আর কি সঙ্গে একটা সানস্ক্রিন নেবেন। আর আমি যেহেতু ফাউন্ডেশন ইউজ করি না, আমি বিবি ক্রিম তারপরে হচ্ছে এই এটা দিয়েই আর কি বেশি করি, একটু কনসিলার দিই, তো আমি ফাউন্ডেশন নিই আর কি। আর স্বাভাবিক আর কি অল্প স্বল্প মেকআপ করতে যা যা লাগে, যেমন আইলাইনার, মাস্কারা, এগুলো তো যা যা লাগে আর কি আমি অল্প স্বল্প টুকটাক করে আর কি সেগুলো আর কি নিয়ে নিয়েছি। আর এই পাশে যে ছোট এই লাল হ্যান্ডব্যাগটা, এটার মধ্যে আমি সমস্ত আমাদের সবার জুতাগুলো নিয়ে নিয়েছি। আর এই যে পলিথিনগুলো দেখতেছেন, আমি এগুলোও নিচ্ছি, কারণ ওখান থেকে কক্সবাজার গেলে আর কি ওখান থেকে প্রায় শুটকি টুটকি আনা হয়, তো এই পলিথিনগুলো নিলে আর কি কাজে লাগে। আর এই যে যে ইজির যে ব্যাগটা দেখতেছেন, এটা হচ্ছে যখন আমরা সুইমিং পুলে সুইমিং করব, তো সেই ড্রেসগুলো আর কি ভিজা ড্রেসগুলো ওইগুলো আর কি আনার জন্য ওইটা আর কি আর একটা এক্সট্রা সাথে আর একটা ব্যাগ নিয়ে নিলাম, মাঝে মাঝে আর কি লেগে যায় তো সেই জন্য আর কি। আর এই পাশে হচ্ছে আমি এই যে ব্যাগের মধ্যে ওষুধগুলো এইখানে সামনের পরে আর কি রাখতেছি, ওষুধ আর কি পেস্ট যেগুলো আর কি মানে খুব দরকারি আর কি ওইগুলো আর কি এখানে রাখলাম। আর এই যে সকালে যে ড্রেসটা পরে যাবো সেটাই যে আলাদা রাখলাম, আমার ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে অড্রির ড্রেসটাও চুজ করলো যে পিঙ্ক পিঙ্ক আছে। আর হচ্ছে যে ব্যাগ, ওর ব্যাগ, এগুলো আর কি সব সামনে রাখলাম। আর এই পাশে হচ্ছে আমার যে আপনার শ্যাম্পু, তারপরে যে এই যে লিভনের, তারপর ফেস ওয়াশ, এই জাতীয় যে কসমেটিক্সগুলো আমি এই পার্টটায় রাখলাম। আমাদের ব্যাগটা মোটামুটি গোছানো শেষ, আর যা একটু টুকটাক আছে ওইগুলো হচ্ছে যেমন ফেস ওয়াশ এগুলো আর কি টুকটাক যেগুলো সেগুলো সকালে ঢুকাই নিব। আর এখন হচ্ছে আমি এই মা মেয়েতে হচ্ছে আমরা দুজনে আমাদের নেল পলিশ আর কি লাগাচ্ছিলাম, জাস্ট ড্রেসের সাথে ম্যাচিং করে তা না, ইচ্ছা মতো আর কি পছন্দ মতো ওর মতো পছন্দ মতো লাগিয়ে নিয়েছে, আর আমি আমার পছন্দ মতো এই যে নেল পলিশ দিয়ে নিলাম। আর এই নেল পলিশগুলো তো নিয়েছি, আর হচ্ছে সাথে এক্সট্রা আর কি দুই তিনটা কালার আমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা আর কি নিয়ে নিয়েছি। তো আমাদের হাতগুলো কেমন লাগতেছে একটু বলবেন, কিউট তাই না? আর এই যে অড্রির ব্যাগটা যেহেতু সবসময় সঙ্গে থাকবে, তো আমরা আমাদের সানগ্লাসেস, তারপরে ছোট একটা মিরর, তারপরে হচ্ছে লিপ গ্লস, এই টাইপের আর জিনিসগুলো আর কি ওর ব্যাগে আর কি চিরুনি তারপর ওর ব্যাগে নিয়েছিলাম। তো ঘুরতে গেলে যেটা মাস্ট লাগে সেটা হচ্ছে টিস্যু, টিস্যু আসলে না হলেই নয়। তো আমি এই যে টিস্যুগুলো একসাথে তো পুরো বক্স নেওয়া তো সম্ভব না, আমি টিস্যুগুলো এইভাবে করে আর কি ভাঁজ করে তারপরে অড্রির যে একটা ব্যাগের যে যে পিছন দিকে একটা সাইড ব্যাগ আছে আমি এখানে আর কি নিয়ে যাই, যাতে যে সময় লাগে আর কি সঙ্গে সঙ্গে আর কি বের করে মানে ইউজ করা যায়। আর হেয়ার স্ট্রেটনারটা আমি এখনই ঢুকাবো না, আগে হচ্ছে আমরা দুজনে আর কি মা মেয়েতে চুল আর গিয়ে স্ট্রেট করবো, নাহলে চুলের অবস্থা তো দেখতেছেন, দেখে তো মনে হচ্ছে যে 100 কিলোমিটার বেগে আর কি আমাদের চুলের উপর দিয়ে আর কি ঝড় বয়ে গেছে, তো এই জন্য আর কি চুলগুলোকে একটু এখন একটু স্ট্রেট করে আর কি মানে সোজা করে নিচ্ছি। আর অড্রি যেহেতু ওর চুল একা একা করতে পারে না, তো এই জন্য আর কি আমি আর কি ওর চুলটা আর কি করে দিচ্ছিলাম। করে দেওয়ার পরে হচ্ছে ও আমার চুল আর কি যখন করে দিতে গেছে তখন দেখি যে হচ্ছে ও করছে কি, ও স্ট্রেটনারটা নিয়ে
হচ্ছে একটা মাস্কের উপরে আর কি মানে স্ট্রেট করতে গেছে, তখন দেখলাম যে ওই মানে মাস্কটা গলে আর কি স্ট্রেটনারের উপরে আর কি মানে গলে গেছে আর কি। তো যখন আর কি আমাকে বলতেছে যে মামাম দেখো যে গিয়েছে, এই যে দেখেন আপনারা কি অবস্থা করছে, তো হচ্ছে খুব মেজাজ খারাপ হচ্ছিল। কিন্তু কালকে ঘুরতে যাবো ওই জন্য আর কিছু বলি নাই, যে থাক হয়তো না বুঝেই হয়তো করে ফেলেছে। তো যাই হোক ওইটা আর কি পরিষ্কার করে তারপরে হচ্ছে পরে হলো বললাম যে ঠিক আছে আমাকে আর কি করে দাও। যাই হোক ওকে বকবকি করলে আর কি ভাবলাম যে ওর মন খারাপ হবে, সেজন্য ওকে কিছু বলিনি, ওকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য আর কি বলতেছিলাম যে ঠিক আছে তুমি আমার আর কি চুল করে দাও, যদি আমি আমারটা নিজেরটা একা একা করতে পারি। তারপরে ওকে আর কি একটু মানে চেয়ার আপ করার জন্য আর কি বলছি যে আচ্ছা তুমি করে দাও। তো এই যে আমাদের ব্যাগিং প্যাকিং সব কমপ্লিট, ব্যাগগুলো এখানে আর কি গুছিয়ে রেখেছি। এখন বিছনাটার উপরে তো অনেক মানে ঝড় বয়ে গেছে, তো আমি বিছনাটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর অদ্রি ওপাশে হচ্ছে ট্যাগটা বানাচ্ছে, তো আমি আপনাদের ভিডিওর লাস্টে আর কি দেখাবো যে ও কীভাবে ওই ট্যাগটা আর কি বানাচ্ছিল। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, আপনারা অনেক এনজয় করেছেন। আর হচ্ছে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমার কিন্তু খুব ভালো লাগে, আর এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে আসলে ভিডিওগুলো বানাই। আপনাদের একটু অ্যাপ্রিসিয়েশন পেলে সত্যিই কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার সমস্ত কষ্ট আর কি দূর হয়ে যায়। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে চাইলে কক্সবাজার ট্যুরের আগে আমি অনেকগুলো আর কি শপিং ভিডিও, তারপরে হচ্ছে আমার পার্লারের যে ভিডিওগুলো এগুলো আমি আর কি আগেই আর কি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে আর কি চেক মানে দেখে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।